নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি দু হাজার অনেক কিছু বলেছি মেরেজ বিশ্ব মিথুন কর্কর কন্যা তোলা বৃশ্চিক ধনু মকর কুম্ভমিন এই বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নিয়ে কিছু কথা বলেছি দু কেমন যাবে প্রত্যেকটা রাশি অনুযায়ী জিস্ট জিনিসটা বলেছি আপনারা শুনেছেন দেখছেন এবং অনেকে সাবস্ক্রাইব করেছেন এবং অনেকে দেখে আমাকে ফিডব্যাক দিয়েছেন এটা খুব ভালো লাগছে আজকে আরও অনেক কিছু বলবো তো আজকে হাত নিয়ে একটু বলবো অনেকে রিকোয়েস্ট করেছে হাত নিয়ে কিছু বলতে হাত আমাদের রাশি লগ্ন যে আমরা পাই সেটা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে ডেট অফ বার্থ হচ্ছে সবসময় অথেন্টিক থাকে না মানে আমি যখন জন্মেছি বা আপনি যখন জন্মেছেন আপনার মাকে বা আমার মাকে নিয়ে নার্স বোনেরা নার্স দিদিরা ব্যস্ত থাকেন ডাক্তারবাবুরা ব্যস্ত থাকেন তখন আর টাইমটা থাকে না টাইম কিন্তু একটা বিরাট ফ্যাক্টর তিন মিনিটের লগ্ন চেঞ্জ হয়ে যায় আর লগ্ন থেকে বিচার করতে হয় লগ্ন এক লগ্ন দুই লগ্ন তিন লগ্ন চার লগ্ন পাঁচ তিন মিনিটে লগ্ন চেঞ্জ হয় তিন মিনিট যদি এরকম এদিক সেদিক হয়ে যায় তাহলে লগ্নটা চেঞ্জ আর লগ্ন থেকে বিচার করতে এক লগ্ন থেকে দেহ মন পবিত্রতা দ্বিতীয় ঘর থেকে অর্থ লগ্নের দ্বিতীয় ঘর থেকে অর্থ লগ্নের তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব লগ্নের চতুর্থ ভাব থেকে পড়াশোনা বাবা মা পঞ্চম ঘর থেকে সন্তান সন্ততি পড়াশোনা ষষ্ঠ ঘর থেকে শত্রু কেমন হবে এবং সে কিভাবে চলবে সপ্তম ঘরে বিবাহ এবং উচ্চশিক্ষা অষ্টমে মারক স্থান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মৃত্যু অষ্টম ঘর থেকে বিচার করতে হয় লগ্ন থেকে অষ্টমে এবং তারপরে নবম ঘর ভাগ্যস্থান হচ্ছে নবম স্থান ভাগ্যে কি লেখা আছে কী হবে সেটা নবম স্থান এবং দশম সাত থেকে কর্ম পাশ ফেল উচ্চশিক্ষা দশম স্থান কর্ম কেমন হবে সে পাস করবে না ফেল করবে এবং উচ্চশিক্ষা ঠিক মতো হবে কি না দশম স্থান একাদশ স্থান হচ্ছে আয় এবং সব কিছু জিনিসের আমি যে পড়ছি তার আয় তার সাফল্য সাফল্যতা নির্ভর করে কিন্তু আমাদের একাদশ আর দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার করে বিদেশ যাত্রা বিচার করে সে কেমন ইনকাম করবে ক্ষতি কতটা হবে ব্যয় কতটা হবে সেটা আমরা জ্যোতিষের দুস্থান বলি ছয় আট বারো সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস তো যখন জন্মে আমরা রাশি লগ্ন কিন্তু পাই সেটা ডেট অফ বার্থ দেখে কিন্তু তিন মিনিটে যদি লগ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে লগ্ন যখন মেস লগ্ন হয় দ্বিতীয় ঘর হচ্ছে তোমার মে বৃষ তৃতীয় ঘর হচ্ছে তোমার তৃতীয় ঘর থেকে বৃষ তৃতীয় ঘর হচ্ছে মিথুন মিথুন ওই তৃতীয় ঘর থেকে বিচার করতে হয় বন্ধু বান্ধব আর যদি লগ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে লগ্ন যদি বৃষ হয়ে যায় তাহলে দ্বিতীয় ঘর হয়ে গেল মিথুন এটা কিন্তু ভাববার বিষয়টা মানুষের আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন বা আমার ফলো করছেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা কিন্তু হাত আমাদের সত্য কথা বলে এই হাত এই হাতের কালার হাত নিয়ে কিছু বলো হাতের কালার যদি পরিষ্কার থাকে অনেকের হাত দেখবেন আমরা কালার গায়ের কালারটা খুব ফরসা টুকটুকে হাতের কালারটা একটা ফেঁকাশে বা একটা ধূসর রঙের পরিষ্কার না এবং হাতের রেখাগুলো দেখবেন অনেকের কালো কালো হাতটা ভরসা হাতের লেখাগুলো দেখবেন কালো কালো অনেক এটা অশুভ হাত বলি আমরা হাতের কালার যদি সবচেয়ে গোলাপি এবং লালচে হয় সেই হাতটাকে বলে বেস্ট হাত তার সঙ্গে আঙুল এই আঙুলের ব্যাপার কিন্তু আছে আঙুল যদি পরিষ্কার সুটল গঠন বৈচিত্র্য হয় খুব ভালো এই যদি আঙুলের সুন্দর হয় অনেকের আঙুল টিকটির আঙুল থাকে এখানটা সরু এখানটা মোটা অনেকের বৃদ্ধাঙ্গুষ্টের উপর নির্ভর করে আমাদের জীবনের কষ্ট এই আঙুল কিন্তু বিচার করতে আমাদের জীবনের কষ্ট উত্থান পতন এটা বিরাট কিন্তু বিচার অনেকের এই আঙুল দেখবেন থেপড়ানো থাকে এরকম সুচালো থাকে না আমার আঙুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সুন্দর আছে একদম সুগল আছে পরিষ্কার আছে হাতের রেখাও কিন্তু গায়ের রঙের সঙ্গে হাতের কালারের সঙ্গে রেখাও কিন্তু পরিষ্কার আছে এই এইরকম হাত যদি কারুর হয় বা এরটুকু আমার হাতটুকু অনেকের ভালো হাত আছে আবার আমার হাত তো অনেক খারাপ এই আঙুল কি সুন্দর আছে এটা এটা যে থেবড়ানো হয় এখানটা সরু হবে তার জীবন কিন্তু ভীষণ কষ্ট হাতের নখের জায়গাগুলো যদি সুচালো থাকে সেটা কিন্তু ভালো এখানে যদি মোটা থাকে থেবড়ানো থাকে ভালো না তার জীবন খুব কষ্ট প্রচুর পরিশ্রম বল কম হবে মানসিক একটা অস্থিরতা সবসময় দেখা দেবে এই যে রেখা আছে এখানে একটা মার্শাল রেখা আছে এই মার্শাল রেখা যদি কারোর থাকে এবং আয়ু রেখা যদি মার্শাল রেখার যদি সঙ্গে মিশে যায় তার একশো বছর পর আমায়ু এই মার্শাল রেখার সঙ্গে আয়ু রেখাকে ঠিকতে হবে তার একশো বছর পর আমায় এই আয়ু রেখা এই যে আসছে রেখাটা এখানে এসে মার্শাল রেখা এখানে দুটো তিনটে রেখা আছে অনেকের অনেকের আছে সবার তো এইখানে দেখবি যদি কারুর আসে রেখাটা সেই জায়গাটা আমার এখানে মার্শাল রেখা খুব কম আছে আয়ু রেখা এখনো ঠেকে তো এখানে আয়ু রেখা যদি ঠেকে যায় মার্শাল রেখার সঙ্গে তার একশো বছর পর আয়ু এই আয়ু রেখার ওখানে যদি ক্রস হয় তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আয়ু রেখা যদি মার্শাল রেখার আগে থেমে থেমে যায় তার কিন্তু আয়ু শেষ হওয়ার পক্ষে মানে শেষ হওয়া ইন্ডিকেট করছে আয়ু রেখার উপরে যদি তিল থাকে সেখানে কিন্তু ক্ষতি আয়ু রেখার উপরে যদি ক্রস থাকে সেখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ জ্বালা অশান্তি লেগেই থাকবে এই আঙুলের একটা বিরাট বিচার আছে কিন্তু যেমন এটাকে আমরা শুক্রের আঙুল বলি শুক্র আমাদের সুখ শান্তি ভালোবাসা প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সেক্সুয়াল কারাগ্রহ এই আঙুলটা দেখে আমাদের সুখ শান্তি বিচার করতে হয় এটা বৃহস্পতি এই বৃহস্পতির মাউন্ট যদি কারণ উঁচু থাকে খুব ভালোই জায়গাটা এই বৃহস্পতির আঙুল থেকে আমাদের বিচার করতে অর্থ জ্ঞান চেতনা বিবেক এটা শনি বা রাহুর আঙুল এই শনির আঙুলের বিচার করতে বৃহস্পতি যদি উঁচু থাকে শনি যদি নিচু থাকে তার কিন্তু জীবনে অর্থ প্রচণ্ডভাবে বেরিয়ে যাবে এই বৃহস্পতির মাউন্ট উঁচু হতে হবে শনির মাউন্ট নিচু হতে হবে কিন্তু এখানে বৃহস্পতির মাউন্ট যদি নিচু হয় আর শনির মাউন্ট যদি উঁচু হয়ে যায় তার অর্থ কারণে বেরিয়ে যাবে এই এটার বিচার বিশ্লেষণের ব্যাপার আছে এটাকে আমরা রবি বা মঙ্গলের আঙুল বলি রবির আঙুল এখান থেকে বিচার করে যদি ক্রস থাকে এখানে যদি হিজিবিজি রেখা থাকে তার যশ ভালো না যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্মৃতিগতি সম্পর্ক সব রবি এই জায়গাটা এটা আমরা বলি কেতু এবং বুধের আঙুল বুধ আমাদের জায়গাটা অনেকে দেখবেন আমরা রবি বুধ ঘরে বুধাদিত্য যোগ বলি এখানে দেখবেন এই রবি রেখা আর যদি বুধের রেখা এই দিকে যে একসাথে মেশে তার বুধাদিত্য যোগ পড়াশোনা চা ভালো হবেই চাকরি ভালোই হবেই এই রেখাগুলো কিন্তু দেখে আমরা বিচার করতে হয় এই শনির রেখা যদি এখান থেকে শাখা রেখা বৃহস্পতির দিকে যায় তার অর্থ অকারণে বেরিয়ে যাবে কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি বৃহস্পতির রেখার সঙ্গে যদি কোনো রেখা রবির সাথে মিষ্ট হয় বা কোনো রবির সাথে আস্তে আস্তে লেগে থাকে তাহলে তার অর্থ তার বিদ্যা তার সম্পত্তি বাড়ি ঘর দৌড় ভীষণভাবে ভালো হবে এই জায়গাটা হচ্ছে চন্দ্রের স্থান এই চন্দ্রের জায়গাটা কিন্তু দেখতে হবে চন্দ্র হচ্ছে আমাদের মন মাতা গৃহ এই জায়গায় যদি ক্রস থাকে ডিস্টার্ব থাকে তাহলে সেই জায়গায় কিন্তু মানসিক একটা অস্থিরতা দেখা দেবে মায়ের শরীর ভালো যাবে না হাতের রেখার উপরও কিন্তু অনেক কিছু বলা যায় আমাদের হাতের রেখার মধ্যে অনেক চন্দ্রমা থাকে চন্দ্রমা যেটা টিপসই বলি আমরা আটার রুটির যে ডেলা করি ডেলার মধ্যে দেখবেন একটা হাতের টিপ দেবেন অনেকগুলো রেখা আছে বা টিপসই দেখবেন অনেকগুলো টিপসই কারুর কিন্তু ওই জন্য টিপসই দেওয়ার মানে কারুর হাতের এই চন্দ্রমা বলি আমরা এটাকে বলে মুদ্রা চিহ্ন বলি মুদ্রা চিহ্ন এই মুদ্রা চিহ্ন কিন্তু কারুর এক হয়নি এই মুদ্রা চিহ্ন যদি পেঁয়াজের খোসার মতো টুকটুক টুক করে লেগে থাকে মাঝে মাঝে কাটা থাকে ক্ষতি যদি এক গেমি থাকে এক সঙ্গে থাকে তাহলে কিন্তু ভালো তার সঙ্গে আছে চন্দ্রমা চন্দ্রমা মানে নখের চার ভাগের এক ভাগ যদি কারুর কাস্তের মতো অর্ধ চন্দ্রাকার থাকে তার জীবন কিন্তু ভালো এই নখগুলো যদি একটু হালকা রঙের হয় মানে হালকা গোলাপি বা একটু লালচে হয় তার কিন্তু দেখবেন পূর্ণিমা বা শুক্লপক্ষে জন্ম আর নখের মধ্যে চন্দ্র মানে রঙটা একটু ধূসর রঙের তা দেখবেন কৃষ্ণপক্ষে জন্ম অমাবস্যায় জন্ম খুব কালো হলো অমাবস্যায় জন্ম এই যদি কারুর চার ভাগের এক ভাগে অর্ধচন্দ্রাকার থাকে এটাকে বলে আমরা চন্দ্রমা এই চন্দ্রমা যদি নখের মধ্যে থাকবেন দেখবেন একটা জায়গায় হা অর্ধচন্দ্র একটু জায়গা মানে চার ভাগের এক ভাগ কাস্তের মতো আছে ওই জায়গাটা একটু লালচে খুব ভালো এই যদি কারুর থাকে তার জীবন কিন্তু কিছু না কিছু ভালো হবে কিছু না যদি দিক থেকে ভালো হবে এই চন্দ্রমা মুদ্রা চিহ্ন হাতের রেখা নিয়ে কিছু বললাম আমি আরও কিছু হাত নিয়ে বলবো এগুলো সম্বন্ধে সচেতন থাকুন এবং এর যে রেখা খারাপ মন্দ এর মধ্যে করণীয় কি আছে এর কিন্তু উপায় অনেক কিছু আছে সেগুলো আমি বলতে থাকবো আপনার অনুষ্ঠানটা দেখুন খুব ভালো লাগবে নমস্কার